আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে আমি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করবো, যেটা কিনা আমি প্রবলেম ফেস করেছি। আর এখন যেহেতু গরম পড়তেছে, আবার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ঠান্ডা লাগতেছে, আর এই সিজন চেঞ্জের কারণে কিন্তু আমাদের অনেকেরই হচ্ছে জ্বর হচ্ছে, এর সাথে সাথে হচ্ছে কান গলা ফুলে যাচ্ছে, গলা ব্যথা হচ্ছে, মানে টনসিলের প্রবলেম হচ্ছে বা মাম্পসের সমস্যা হচ্ছে। এই গলা ফোলা বা কান ফোলা এটা কিন্তু মাম্পসেরও একটা সমস্যা, আবার টনসিলের সমস্যা। তো মাম্পস মূলত 5 থেকে 15 বছর বয়সী এদের হয়ে থাকে, আর তাছাড়া বড়োদেরও হয়, তবে বড়োদের খুব কম হয়। আর টনসিলও কিন্তু অনেকেরই হয়ে থাকে। তো এক্ষেত্রে আমাদের যেটা মেনলি করতেই হবে সেটা হচ্ছে গরম পানি দিয়ে গড়গড় করতে হবে। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণে এই সমস্যাটা হয়েছিল, আর যার জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে এই টিপসটা শেয়ার করি। তো এরপর হচ্ছে জ্বর থাকে প্রচণ্ড পরিমাণে, কান গলায় ব্যথা হয়, মানে খাবার খাওয়া যায় না, তো সেক্ষেত্রে হচ্ছে নাপা কিন্তু 3 বেলায় খেয়ে যেতে হবে। আর বেশি প্রবলেম হলে অবশ্যই কিন্তু ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।